হোয়াটস আপ গাইস, এস এইচ বি হেয়ার। অ্যান্ড গতকালকে মানে 13 তারিখে রাত 11টার সময় 2020-এর অ্যাপেল ইভেন্ট হয়, যেখানে অ্যাপেল নতুন আইফোন 12, আইফোন 12 মিনি, আইফোন 12 প্রো অ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্স অ্যানাউন্স করে। অ্যান্ড আমি রিয়েলি এক্সাইটেড, সো ওয়েলকাম টু মাই আইফোন 12 লাইন আপ ভিডিও অ্যান্ড হেয়ার ইজ এভরিথিং ইউ নিড টু নো। সো পুরো ইভেন্ট দেখে, ফিচার্স দেখে, পারফরমেন্স দেখে, নিউ A14 বায়োনিক চিপ দেখে আমি খুব খুশি ছিলাম। বাট একটা জিনিস আমি এক্সপেক্ট করছিলাম যে এই বছর আইফোন হয়তো তাদের ফোনগুলোতে দিবে, বাট এই বছরেও দেয় নাই। সেই বিষয়টা নিয়ে লাস্টে কথা বলবো, বাট শুরু করি এই বছর আমরা কী পাচ্ছি নতুন আইফোন 12 লাইন আপ থেকে। সো 4টা নিউ আইফোন এই বছর অ্যাপল অ্যানাউন্স করে, আইফোন 12, আইফোন 12 মিনি, আইফোন 12 প্রো অ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্স। অ্যান্ড এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার আগে এই 4টা ফোনের ডিসপ্লে সাইজটা নিয়ে আগেই ক্লিয়ার করে রাখি, বিকজ এইটা নিয়েই আমাদের সবচেয়ে বেশি কনফিউশন হয়। সো 12 মিনি, যেটা হচ্ছে আইফোন 7 বা আইফোন এসির যে বডি বা ফর্ম ফ্যাক্টর, জাস্ট সেই সাইজেরই ফোন। বাট আইফোন 7 বা এসিতে ডিসপ্লে সাইজ ছিল 4.6 ইঞ্চ, বাট এইখানে যেহেতু এটা বেজেললেস ডিসপ্লে, সো আইফোন মিনিতে 5.4 ইঞ্চ ডিসপ্লে আমরা পাচ্ছি। সো আইফোন 12 মিনিতে 5.4 ইঞ্চ, আইফোন 12 অ্যান্ড আইফোন 12 প্রোটা হচ্ছে 6.1 ইঞ্চ অ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্সটা হচ্ছে 6.7 ইঞ্চ। বাট যেটা আইফোন 12, যেটা কিনা আইফোন 11-এর সাকসেসর আমরা ধরতে পারি, যদিও গত বছর আইফোন 11 যে প্রাইসে লঞ্চ করছিল, আইফোন 12 এই বছর $100 বেশি দিয়ে $800 বা $799 লঞ্চ করে আইফোন 12। বাট এখানে অ্যাপিলিং বিষয় হচ্ছে গত বছরের আইফোন 11-এ ডিসপ্লে ছিল হচ্ছে 720p, বাট এইবার আমরা 1080p ডিসপ্লে পাচ্ছি। একটা গুড থিংস, এবার প্রো মডেল বা ফ্ল্যাগশিপ মডেল, যেটা কিনা আমরা আইফোন 12 প্রো অ্যান্ড 12 প্রো ম্যাক্সকে ধরি, সেটার বেস মডেলের স্টোরেজ হচ্ছে 128 জিবি। সো গত বছরে আমরা 999 থেকে, মানে বলা যায় $1000 থেকে আইফোন 11 প্রোটা লঞ্চ হয়, যেটার বেস মডেল ছিল 64 জিবি, বাট এবার 128 জিবি থেকে বেস মডেল শুরু, হুইচ ইজ এ গুড থিং। COVID-19-এর জন্য এই পুরো অ্যাপেল ইভেন্টটাই হয় হচ্ছে ভার্চুয়ালি, মানে প্রি রেকর্ডেড ভিডিও, অন্যান্য বারের মতো হিউজ ক্রাউডেড গ্যাদারিং বা এরকম কোনো কিছু হয় নাই। বাট দি প্রেজেন্টেশন ওয়াজ ভেরি গুড অ্যান্ড অ্যাপেল ইজ ভেরি গুড অ্যাট দেয়ার প্রেজেন্টেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ দ্যার নিউ প্রোডাক্ট লাইন আপ। সো কী কী দেখলাম এই ইভেন্ট অ্যান্ড কী কী নতুন পাচ্ছি এই আপকামিং অ্যাপেল 12 লাইন আপে, লেটস সি। তাদের ইভেন্টের একটা হাইলাইটিং বা একটা বিগ একটা পোর্শন ছিল 5G নিয়ে, তারা 5G নিয়ে কথা বলে। তাদের যে লোকাল ক্যারিয়ারগুলো আছে, যেমন AT&T, হরাইজন অ্যান্ড আদার্স, যারা অলরেডি 5G ডেভেলপ করা শুরু করে দিয়েছে, সো 5G হইলে কতটা ফাস্ট হবে অ্যান্ড এভরিথিং, এগুলো নিয়ে অনেক কথা বলে। বাট সিন্স আমরা যেহেতু বাংলাদেশি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, সো এখানে 5G আসতে আমাদের আরও কিছু সময় লাগবে, মেবি 2-3-4 বছর, আই ডোন্ট নো। সো 5G নিয়ে আমি অতটা মাথা ঘামাবো না, বাট তবুও 5G নিয়ে আমি একটা ছোটো কথা বলে রাখবো, সেটা হচ্ছে আনলাইক অ্যান্ড্রয়েড, আমরা যারা অ্যাপেল ইউজার আছি, আমাদের একটা টেন্ডেন্সি থাকে এরকম যে আমরা ইউজুয়ালি অ্যান্ড্রয়েড ইউজারদের মতো ফ্রিকোয়েন্টলি 1.5-2 বছর, 2.5 বছর পরপর ফোন চেঞ্জ করি না। যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের হচ্ছে প্রত্যেক বছর ফোন চেঞ্জ করার মতন ক্যাপাসিটি আছে, টাকা রাখার জায়গা নাই, তাদের হিসাব আলাদা। বাট ইউজুয়ালি আমরা যদি একটা এভারেজ একটা স্ট্যাটিস্টিক্স করি বা গড় করি, তাহলে দেখা যাবে যে যারা আসলে অ্যাকচুয়ালি অ্যাপেল ইউজার, তাদের একটা এরকম টেন্ডেন্সি থাকে যে তারা হচ্ছে মিনিমাম 3-5 বছরও একটা ফোন ইউজ করে। সো সেই রিগার্ডে যদি চিন্তা করি, তাহলে যেহেতু এইটা অ্যাপেলের ফার্স্ট 5G ফোন অ্যান্ড 5G ইজ ডেফিনেটলি দি ফিউচার, 5G বাংলাদেশেও চলে আসবে উইদিন লাইক 2-3 ইয়ার্স আই গেস। সো 5G ফোন কিনে রাখা, আপনি যদি সোললি অ্যাপেল ইউজার হন, তাহলে দিস ইজ ইয়োর অনলি অপশন টু গেট প্রিপেয়ার্ড অ্যাবাউট 5G। আরেকটা বিষয় নিয়ে কথা বলে, সেটা হচ্ছে সিরামিক শিল্ড, মানে আইফোন 12-এর সামনে যে গ্লাসটা আছে সেটার উপরে সিরামিক শিল্ড আছে। সো তারা বলতেছে যে এটা হচ্ছে 4 টাইমস মোর স্ট্রং ইন ড্রপ টেস্ট। সো আমি জানি না 4 টাইমস কীভাবে ড্রপ টেস্ট করে এটাকে স্ট্রং প্রমাণ করা যায়, বাট অ্যানিওয়েজ এটা জাস্ট বোঝা যাচ্ছে যে রেগুলার গ্লাসে থেকে বা গরিলা গ্লাসে থেকে এটা একটু বেশি স্ট্রং হবে। আমাদের মতো দেশে বা আমাদের মতন দেশের লাইফস্টাইলে ডেফিনেটলি আমরা অবশ্যই যেই সিরামিক গ্লাসই দেখি না কেন, আমরা অবশ্যই উপরে স্ক্রিন
প্রোটেক্টিং গ্লাস লাগাবো অ্যান্ড অবশ্যই আমাদের যা অভ্যাস অবশ্যই কেস ইউজ করব যত গুড ফিনিশিংয়ে দিক না কেন। সো আইফোন নিউ লাইন আপের বেসিক ইনফরমেশানগুলো গ্যাদার করা আমরা আইফোন 12 থেকে শুরু করি, দেন আমরা আইফোন 12 মিনি অ্যান্ড আইফোন 12 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ওদিকেও যাবো। সো 5G সিরামিক শিল্ড এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অল অ্যাক্রস দি আইফোন 12 সিরিজ। 12 অ্যান্ড 12 মিনির যে সাইড রেলগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম। নিউ ক্যামেরা সিস্টেম দিচ্ছে ওয়াইড অ্যান্ড আলট্রা ওয়াইডে, যেটার অ্যাপারচার হচ্ছে F1.6। ম্যাক সেফ, যেটা নিয়ে অনেক কথা শুনছি অ্যাপেল ইভেন্টে, অ্যান্ড অ্যাপেল ইউজাররা ম্যাক সেফটা বেশিরভাগ চাচ্ছিল তাদের ম্যাকবুকে, বাট অ্যাপেল সেটাতে না দিয়ে দিয়ে দিছে আইফোনে। এটার একটা কারণ আমি খুঁজে বের করছি, সেটা নিয়ে কথা বলবো, বাট ম্যাকসেফটা কী জিনিস সেটা নিয়ে একটু কথা বলি আগে। ম্যাকসেফ সম্পর্কে আমরা অলরেডি অনেকে জানি ম্যাকবুকে, যে তার ছুটে চলে আসলেও যেন ল্যাপটপ ডেস্ক থেকে পড়ে না যায়, সেজন্য একটা ম্যাগনেটিক একটা কানেক্টর যেটা হচ্ছে কানেক্ট হয় অ্যান্ড ডিভাইসকে চার্জ করে। এইবার ম্যাকসেফটা কেবল টেবল কোনো কিছু দেয় না, ওয়্যারলেস ম্যাকসেফ, মানে আমরা যখন ওয়্যারলেসলি ফোন চার্জ করতে যাই ঠিক মতন ফোন হচ্ছে চি চার্জারের সাথে অ্যালাইনমেন্ট হয় না, এই কারণে চার্জিং স্লো হয় অ্যান্ড ঠিক মতো অ্যালাইনমেন্ট করাটা একটু টাফ হয়ে যায়, বিকজ আমরা জানি না ঠিক কোন জায়গায় আমাদের ফোনের চার্জিং কয়েল অ্যান্ড আমাদের চার্জারে চার্জিং কয়েলটা আছে। সো এবার অ্যাপেল যেটা করছে সেটা হচ্ছে যে তাদের যে চার্জিংয়ের কয়েলটা আছে ওয়্যারলেস চার্জিংয়ের কয়েল, সেটার চারপাশ দিয়ে একটা গোল ম্যাগনেট দিয়ে দিছে, যেন যে আমরা ওয়্যারলেস চার্জারটা ইউজ করবো সেটা যেন ফোনের ব্যাকের সাথে একদম প্রিসাইসলি অ্যাকুরেটলি ফিট হয়ে যায়। সো এটা একটা ভালো দিক, বিকজ অত খুঁজাখুঁজি লাগবে না, অটোমেটিক স্ন্যাপ হয়ে লেগে যাবে। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে একটু মিস অ্যালাইনমেন্ট হয়ে থাকলে যে আমরা চার্জ স্লো হয় অ্যান্ড পাওয়ার লস হয়, এই বিষয়গুলো কম হবে। এবার বলি ম্যাকসেফ দেওয়ার কারণটা কী। আমরা সবাই এই পর্যায়ে জানি যে অ্যাপেল ফার্স্ট কোম্পানি যে হচ্ছে হেডফোন জ্যাক উড়ায় দেয়। আমি বেট করে বলতে পারি যে সামনে এক বছর বা দুই বছরের মধ্যে চার্জিং যে পোর্টটা আছে সেটাও অ্যাপেল উড়ায় দিবে। এর আমি দুইটা কারণ খুঁজে পাইছি। প্রথমত ম্যাকসেফ, অ্যাপেল তার ইউজারদেরকে এই ম্যাকসেফ ইউজ করার মাধ্যমে পোর্টে চার্জার ঢুকায় চার্জিং করার যে অভ্যাসটা, এই অভ্যাসটা এই এক বছরে চেঞ্জ করে দিবে, দেন হয়তো নেক্সট ইয়ারে কোনো পোর্টই দিল না, জাস্ট পোর্টলেস করলো। অ্যান্ড 12-এর স্টার্টিং প্রাইস হচ্ছে $799 বা $800, যেটা গত বছরের 11-এর থেকে $100 বেশি। অ্যান্ড বেশি হওয়ার কারণটা হচ্ছে গত বছর 11-এ ডিসপ্লে ছিল, যেটা আগেই বললাম, 6.1 ইঞ্চের 720p ডিসপ্লে অ্যান্ড প্যানেলটা হচ্ছে LCD, বাট এই বছর এটাতে 6.1 ইঞ্চেই 1080p ডিসপ্লে দিছে অ্যান্ড প্যানেলটা হচ্ছে OLED। প্লাস আরেকটা অবভিয়াস কারণ হচ্ছে 5G নেটওয়ার্ক, 5G রেডিও, অ্যান্টেনা ব্যান্ড, এগুলো ফোনের ভিতরে আছে। সো এই জিনিসগুলো কনসিডার করলে $100 প্রাইস বেশি হওয়াটা খুব একটা অস্বাভাবিক আমার কাছে মনে হয়নি। 12-এর যে ফিচারগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম সেই সবগুলোই 12 মিনিতেও থাকছে, জাস্ট 12 মিনিটা হচ্ছে মিনিচার ভার্সন অফ 12, মানে 5.4 ইঞ্চ ডিসপ্লে। অ্যান্ড 12-এর সব এই ফিচারগুলো নিয়ে মিনিচার ভার্সন 12 মিনির প্রাইসিং তারা স্টার্ট করছে $699 বা $700 থেকে। এবার বড় ভাইগুলোর দিকে যাই, 12 প্রো অ্যান্ড 12 প্রো ম্যাক্স। 12-এর যে ফিচারগুলো থাকছে লাইক ম্যাকসেফ, 5G অ্যান্ড এভরিথিং, এগুলো সবগুলোই 12 প্রো অ্যান্ড 12 প্রো ম্যাক্সে তো থাকবেই, এটা স্বাভাবিক কথা। বাট 12 প্রো অ্যান্ড 12 প্রো ম্যাক্সে যে সাইড রেলগুলো আছে সেগুলো হচ্ছে স্টেইনলেস স্টিল, নট অ্যালুমিনিয়াম, যেগুলো হচ্ছে 12 অ্যান্ড 12 মিনিতে আছে। সো ডেফিনেটলি স্টেইনলেস স্টিল একটু বেশি টাফার অ্যান্ড বেশি শাইনি, সো দেখতে সুন্দর অ্যান্ড অলসো দেখতে এক্সপেন্সিভ লাগবে। প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে যদি কালারগুলো দেখি সেগুলো খুব শাইনি অ্যান্ড গর্জিয়াস, হোয়াইট, ব্ল্যাক, ব্লু অ্যান্ড গোল্ড। তাহলে $200 বেশি দিয়ে প্রোতে কেন যাবেন? সো প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের মেইন যে অ্যাট্রাকশনের জায়গা সেটা হচ্ছে এটার ক্যামেরা। এর চারটা ক্যামেরাতেই নিউ ক্যামেরা সিস্টেম দিছে, চারটা বলতে পিছনে তিনটা অ্যান্ড সামনে একটা, যেটা সেলফি ক্যামেরা। চারটা ক্যামেরাতেই ডিপ ফিউশন আছে অ্যান্ড অলসো আইপ্যাড প্রোতে যে আমরা লাইডার সেন্সর দেখছিলাম, যেটা কিনা আপনার আর্কিটেকচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড সারাউন্ডিংসের একটা ম্যাপ তৈরি করতে পারে লাইট ছুড়ে মারার মাধ্যমে অ্যান্ড সেটা কোথায় যে রিফ্লেক্ট করতেছে সেই ডিস্টেন্সটা মেজার করার মাধ্যমে। সো এটা কতটুকু ইউটিলাইজ হয়েছে আইপ্যাড প্রোতে আই ডোন্ট নো, বাট এই জিনিসটা ডেফিনেটলি অনেক বেশি ইউটিলাইজ হবে আইফোন 12 প্রো অ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্সে, বিকজ লাইডার স্ক্যানারটা আইফোনের অটোফোকাসকে কয়েক গুণ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট করে দিবে।
বিশেষ করে লো লাইটে। আমরা জানি যে লো লাইটে আমাদের ক্যামেরার ফোকাস করতে একটু প্রবলেম হয়, ফোকাস হান্ট হয়, বা লাইডার স্ক্যানার থাকছে, সো আলো ছুঁড়ে মেরে চারপাশের এনভায়রনমেন্টের একটা টোনাল একটা ম্যাপ করে নিয়ে খুব ইজিলি বুঝতে পারবে যে কোন অবজেক্টটা কতটুকু ডিস্টেন্সে আছে, অ্যান্ড ফোকাসটা খুব ইজিলি অ্যান্ড অ্যাকুরেটলি অ্যান্ড ফাস্ট করতে পারবে আইফোন 12 প্রো অ্যান্ড 12 প্রো ম্যাক্স। সো লাইডার সেন্সর আমার এই জন্যই ভালো লাগছে, বিকজ লো লাইটে ফোকাস নেওয়ার কোনো প্রবলেম থাকবে না। অ্যাপেল এখন র ফটো তুলতে পারবে, অ্যান্ড অ্যাজ ফ্যান্সি অ্যাজ অ্যাপেল দে কল ইট অ্যাপেল প্রো র, বাট তাদের ওয়েবসাইটে দেখলাম যে এখনও এটা হচ্ছে আপকামিং বা কামিং সুন এরকম সামথিং, সো আসতে হয়তো কয়েক মাস সময় লাগবে। বাট একদম যদি টপ ডগের দিকে তাকাই, মানে অ্যাপেল 12 প্রো ম্যাক্সের দিকে যদি তাকাই, তাহলে এইটাতেই তারা সবচেয়ে বেশি অ্যান্ড সবচেয়ে এক্সাইটিং ক্যামেরার ফিচারগুলো রেখেছে। ক্যামেরা সেটআপ অ্যান্ড সেন্সরের দিকে যদি তাকাই, তাহলে বাইরে থেকে দেখে খুব একটা চেঞ্জ মনে হবে না, বাট একটু ইনডেপথ আমাদেরকে যেতে হবে যদি আমরা আরও ডিটেলে জানতে চাই। যেমন 12 প্রোতে যে জুম লেন্সটা আছে সেটা হচ্ছে 2x জুম লেন্স, অ্যান্ড 12 প্রো ম্যাক্সে যে জুম লেন্সটা আছে সেটা হচ্ছে 2.5x জুম লেন্স। স্যামসাংয়ের মতো ক্রেজি 100x জুম টুম তেমন কিছু না, বাট 0.5x বেশি অপটিক্যাল জুম আমরা প্রো ম্যাক্সে পাচ্ছি। বাট এটার থেকেও যেটা বেশি এক্সাইটিং আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এটার যে মেইন ক্যামেরাটা আছে বা ওয়াইড ক্যামেরাটা আছে সেইটার যে সেন্সরটা সেটা হচ্ছে 47% লার্জার দ্যান দি, অ্যান্ড দি পিক্সেল ইজ 1.7 মাইক্রন। অ্যান্ড এগুলোর মানে কি? মানে হচ্ছে লো লাইটে আমরা ফার বেটার ছবি তুলতে পারবো থ্যাঙ্কস টু দি লার্জার সেন্সর সাইজ। সো সেন্সরটাই জাস্ট বড় না, সেন্সরটা আবার উপরে নিচে ডানে বামে মানে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারে। সো এতদিন আমরা আমাদের স্মার্টফোনে সেটা অ্যাপেলের হোক স্যামসাংয়ের হোক বা অনেক আদার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, বা সোললি যেটা ইমেজ স্ট্যাবিলাইজেশনে কাজ করতো সেটা হচ্ছে অপটিক্যালি, মানে লেন্স মুভমেন্ট করতো। বাট ইন দিস টাইম ইন দিস 12 প্রো ম্যাক্স অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে সেন্সর স্ট্যাবিলাইজেশনও থাকছে। এর মানে হলো হ্যান্ডহেল্ড আরও ক্রিস্প শার্প ইমেজ আমরা পাবো, অ্যান্ড ভিডিওতে আমরা হ্যান্ডহেল্ড আরও বেটার স্মুথ ভিডিও পাবো উইদাউট ইউজিং এনি গিম্বল আর এনিথিং লাইক দ্যাট। অ্যান্ড অলসো এটার আমরা বেনিফিটটা লো লাইটেও পাবো, বিকজ এই টু ফেজ ইমেজ স্ট্যাবিলাইজেশন বোথ দি অপটিক্যাল অ্যান্ড দি সেন্সর স্ট্যাবিলাইজেশন এর মাধ্যমে আমরা হ্যান্ডহেল্ডে 2 সেকেন্ড লং শাটার এক্সপোজার ইউজ করতে পারবো, যেটাতে আমরা ক্লিন নয়েজ ফ্রি লো লাইট ইমেজগুলো পাবো। টোটালি হ্যান্ডহেল্ড উইদাউট ট্রাইপড 2 সেকেন্ড শাটার, হুইচ ইজ রিয়েলি গুড। সো হোয়াট অল দিস মিন্স? বেটার লো লাইট ফটোস অ্যান্ড ভেরি স্টেডি স্টেবল ভিডিওস। টকিং অফ ভিডিওস, অ্যাপেলের প্রো লাইন আপের ভিডিওর সবচেয়ে নজর করা যে দিক সেটা হচ্ছে যে 10 বিট ডলভি ভিশন HDR 4K 60 FPS। আমার মাথা নষ্ট, এটাই পৃথিবীর একমাত্র স্মার্টফোন যেটা ডলভি ভিশন HDR 4K ভিডিও শ্যুট করতে পারে। সহজ কথা বললে বেটার হাইলাইট শ্যাডো অ্যান্ড কালার আমরা পাবো। প্রথমে বলেছিলাম না যে একটা জিনিস আশা করেছিলাম যেটা পাইনি এই ফোনেও, সেটা হচ্ছে প্রোমোশন বা 120Hz বা 120Hz ডিসপ্লে। অ্যাপেল এটা কেন করলো না আই হ্যাভ নো আইডিয়া, মেবি ব্যাটারি লাইফ সেভ করার জন্যে, মেবি ডিসপ্লের কালার অ্যান্ড কন্ট্রাস্টটা বেটার রাখার জন্যে, যে কালার অ্যান্ড কন্ট্রাস্টের এক্সপিরিয়েন্সটা বা ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা ইউজারদেরকে অ্যাপেল প্রোভাইড করতে চাচ্ছিলো সেইটা হতো হিন্ডার হচ্ছিলো হাই রিফ্রেশ রেটের কারণে। ব্যাটারি লাইফ, হাই রিফ্রেশ রেট দিলে ব্যাটারি লাইফ একটু কমে যাবে, এটা আরেকটা কারণ হতে পারে। 1000 বা 1100 বা $1200 দিয়ে একটা ফোন কিনবো, তখন আমি মানে স্বাভাবিকভাবেই, জাস্ট আমি না, সবাই হয়তো আমরা এরকম একটা এক্সপেকটেশন করেই থাকবো যে এভরিথিং টপ নচ হওয়া চাই, মানে কোনো দিকে যেন একটু ল্যাকিংস না থাকে। সো এই এই সাইকোলজিক্যাল ব্যাপারটার দিক থেকে চিন্তা করলে মনে হচ্ছে যে 120Hz দিলে একটু ভালো হইতো, কেন দিল না, কেন দিল না। সো এই ছিল আইফোন 12 মিনি, 12 প্রো অ্যান্ড 12 প্রো ম্যাক্স। এই চারটা ফোনের মধ্যে আপনার কোনটা সবচেয়ে ফেভারেট বা আপনি কোনটা হয়তো কেনার কথা ভাবছেন সেটা আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার কথা, আমি 12 প্রো ম্যাক্সটাই পছন্দ করছি জাস্ট বিকজ অফ ইটস ক্যামেরা। এনিওয়ে গাইজ, স্টে টিউনড, স্টে অসাম, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দি নেক্সট ওয়ান।